তিন ধাপে অনুষ্ঠিত হতে যাওয়া পাঁচ সেটের নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করার বিষয়ে বেশ তৎপর নির্বাচন কমিশন। যখন বড় বড় রাজনৈতিক দলগুলো দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সহ সেটি নির্বাচনে অংশ নিতে অনীহার পাশাপাশি দেশ এবং বিদেশে নির্বাচনী পর্যবেক্ষক ও কূটনীতিকরা যখন মাথা ঘামাচ্ছেন নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হওয়া নিয়ে, তখন স্বভাবতই আসন্ন সেটি নির্বাচনের মাধ্যমে নির্বাচন কমিশন নিজেদের স্বচ্ছতা প্রমাণের জন্য আরও একটি কঠিন চ্যালেঞ্জ বলে মনে করেন নির্বাচন বিশ্লেষকরা। আবু সাইদপুর বিশেষ রিপোর্ট। গাজীপুর, খুলনা, বরিশাল ও রাজশাহী এবং সিলেট সিটি নির্বাচন অনুষ্ঠিত হবে তিন ধাপে। তাই তো জাতীয় সংসদ নির্বাচনের আগে এত বড় নির্বাচনের আয়োজন নিয়ে রীতিমতো অগ্নি পরীক্ষার মুখোমুখি নির্বাচন কমিশন। সব দলকে অংশগ্রহণের আহ্বান জানানো হয়েছে কমিশনের পক্ষ থেকে। নির্বাচনে অংশ নেয়া না নেয়া যুদ্ধে বিএনপি রাজনৈতিক অঙ্গনে এখনও সরব রয়েছে। বিদেশি কূটনীতিকদের তৎপরতাও চোখে পড়ার মতো। এমন নানা প্রতিক্রিয়ার ভিড়ে নিজের যোগ্যতা যাচাইয়ে কতটুকু সক্ষমভাবে সাংবিধানিক এই প্রতিষ্ঠানটি তার ব্যাখ্যা দেন প্রধান নির্বাচন কমিশনার। আন্তরিকভাবে প্রথম থেকে বলেছি যে সকল দল নির্বাচনে অংশগ্রহণ করুক, সে লক্ষ্যে আমাদের প্রয়াস শেষ পর্যন্ত অব্যাহত থাকবে। আমরা যেমন জোর করে কাউকে আমরা আনতে পারছি না, কিন্তু আমরা অ্যাপিল যেটা করার সে অ্যাপিল করেই যাচ্ছি। প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল কথা বলেন সিটি নির্বাচন নিয়ে কমিশনের জবাবদিহিতা সহ চ্যালেঞ্জের বিষয় নিয়ে। ব্যালটের চেয়ে ইভিএমে ভোটটা অনেক বেশি নিরাপদভাবে গ্রহণ করা সম্ভব হয়, এটা হচ্ছে যান্ত্রিক কারণে। তবে সব সিটিতে অনুষ্ঠিত হতে যাওয়া ভোটে সিসি ক্যামেরা ও ইভিএম ব্যবহার থাকছে। আবু সাদপু, মাইটিভি, ঢাকা।